আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে 15 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের সারাদিনের খাদ্য তালিকা। তার সঙ্গে খাবারের রেসিপি তো অবশ্যই থাকছে। দর্শক, অনেক নতুন মায়েরাই বুঝতে পারেন না যে এই বয়সে একটা বাচ্চার ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্টের জন্য তাকে সারাদিনে কতবার খাবার দিবেন এবং কোন বেলায় কী কী ধরনের খাবার দিবে সেটা অনেক মায়েরাই বুঝতে পারে না। তো আমার আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন যে বাচ্চাকে কখন কী ধরনের খাবার দিতে হবে। এখানের খাবারগুলো যথেষ্ট পরিমাণে পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার। বাচ্চারা খুব মজা করে খাবে, সাথে বাচ্চারা সহজে হজম করতে পারবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল আয়োজনে। এই বয়সে একটি বাচ্চার ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্টের জন্য তাকে ছোট ছোট গ্যাপে 5 বার খাবার দিতে হবে, 3 বার ভারী খাবার এবং 2 বার হালকা নাস্তা। তো এজন্য আমি প্রথমেই চলে আসলাম বাচ্চার সকালের নাস্তায়। সকালের নাস্তার জন্য আমি এখানে 1.5 কাপের একটু বেশি পরিমাণে কাঁচা দুধ ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সুজি। আর 1.5 বছরের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ানো যাবে। তারপরও আপনি যদি আপনার বাচ্চাকে 2 বছরের পর থেকে খাওয়াতে চান তাহলে আপনি এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। সুজিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া। বাদামে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে। স্বাস্থ্যকর ফ্যাট আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ক্যালোরি আপনার বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে। তো বাদাম গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আরও একটি উপকরণ অ্যাড করব, আর তা হচ্ছে এখানে তাল মিষ্টি অ্যাড করছি মিষ্টি স্বাদের জন্য। তো এখানে আমি কয়েক টুকরো তাল মিষ্টি দিয়ে দিলাম, তবে আপনি যদি এখানে তাল মিষ্টি দিতে না চান তাহলে আপনি এখানে চিনিটাও দিয়ে দিতে পারেন যদি তাল মিষ্টি হাতের কাছে না থাকে। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমরা সুজিটা নর্মালি যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করে নেব। তো যাই হোক, অনবরত নেড়ে চেড়ে আমি সুজিটা ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। অন্য আর একটা প্যানে একটা পরোটা ভেজে নিচ্ছি। তো আজকে সকালের নাস্তায় ওর জন্য রেখেছি সুজির হালুয়া এবং একটি পরোটা। আমি কিন্তু আমার মেয়েকে প্রতিদিন একই ধরনের খাবার দেই না। আসলে বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার দিলে বাচ্চারা খাবার খেতে চায় না, খাবারের প্রতি অনীহা চলে আসে। তো এজন্য আমি প্রতিদিন একটু ভিন্ন ভিন্ন করে ওকে ভিন্ন টাইপের খাবার দেই। যেমন কোনো দিন দেখা গেল ডিম পরোটা, আলুর পরোটা অথবা ডিম দিয়ে নুডলস রান্না করে দেই, কখনো আবার ঘরে তৈরি সেরেলাক অথবা ফিন্নি মিক্সড দিয়ে দুধ দিয়ে রান্না করে দেই একটু বাদাম মিক্সড করে। তো এরকমের বিভিন্ন ধরনের খাবার কিন্তু বাচ্চাকে সকালে দিয়ে থাকি। আবার কোনো কোনো সময় দেখা যায় সকালে যে খাবারটা আমরা রান্না করেছি সেখান থেকেও বাচ্চাকে খাইয়ে থাকি। এই তো বাচ্চার জন্য সকালের নাস্তা রেডি। বাচ্চা যদি পরোটাটা চিবিয়ে খেতে না পারে তাহলে আপনি পরোটাটা স্কিপ করে যাবেন, শুধু বাদাম সুজিটা বাচ্চাকে খাইয়ে দিবেন। এতে করে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে। দর্শক, বাচ্চাদের খাবার শুধু বানালেই হবে না, সেটা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল হতে হবে। কারণ পুষ্টিকর খাবারই কিন্তু আপনার বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট এবং শারীরিক গ্রোথ বাড়াতে সাহায্য করবে, এবং খাবারটি যদি ক্যালোরি বহুল হয় তাহলে আপনার বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে। তো এখন চলে যাচ্ছে বাচ্চার মধ্য সকালের নাস্তায়। মধ্য সকালের নাস্তাটা বাচ্চাদের জন্য সব সময় খুবই হালকা পাতলা হওয়া উচিত। এই সময় অতিরিক্ত ভারী খাবার দেওয়া যাবে না, এরকমের খাবার দিতে হবে যেটা থেকে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং সামান্য একটু খেলাধুলা করলে দ্রুত হজম হয়ে দুপুর কিংবা রাতের জন্য ক্ষুধা তৈরি করবে। তো মধ্য সকালে আমি শুধুমাত্র একটা কলা দিয়েছি, আর আমি সবসময় চেষ্টা করি যে এই হালকা নাস্তাটা যেন ফলের মধ্যে হয়, যেমন পাকা কলা, পাকা পেঁপে, আমের সিজনে পাকা আম, আঙ্গুর, পেয়ারা, বিভিন্ন ধরনের ফল, অর্থাৎ যখন যে ফলটা আমি হাতের কাছে পাই সেটাই ওকে দিয়ে দেই। আর আমি কার্বোহাইড্রেট গ্রুপের খাবারের থেকে ফলের উপরে আমি বেশি প্রাধান্য দেই, কারণ কার্বোহাইড্রেট গ্রুপের খাবারগুলো কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করবে। আর ফল কিন্তু আপনার বাচ্চার ওজনও বাড়াবে, তেমনি সব ধরনের পুষ্টির চাহিদা শরীরে পূরণ করবে। তো এবার চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারে। তো এজন্য চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি পরিমাণে ঘি। ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি, যেটা বাচ্চাদের ওজন এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। তবে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার তেলটাও ব্যবহার করতে পারবেন। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে সামান্য একটু গোটা জিরে ব্যবহার করছি এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1টা এলাচ এবং 1 টুকরো দারুচিনি। তারপরে একটু হালকা ভেজে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। তারপরে এর সাথে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবং একটু হালকা নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে সামান্য একটু আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ ভেজে নেব। এতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো যাই হোক, মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজর। আমি এখানে একটা গাজরের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব এক মুঠো মটরশুঁটি। তারপরে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো যাই হোক, সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি এবং যখন মটরশুঁটি এবং গাজরটা একটু নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল। এখানে পোলাওর চালের পরিবর্তে বাসমতি চাল অথবা রেগুলার ভাতের চালটাও ব্যবহার করতে পারবেন। তো চালগুলো সবজির মধ্যে দিয়ে দিব, তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে একটু ভেজে নেব। তো ভাজতে ভাজতে দেখবেন একদম ঝরঝরা হয়ে আসছে এবং সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। যে বাচ্চারা গিলে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে যদি খাবারটি একটু নরম করে রান্না করতে চান, সেই ক্ষেত্রে এখানে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। আর যাদের ক্ষেত্রে আপনারা ঝরঝরে করে রান্না করতে চান, তাদের ক্ষেত্রে আপনারা যে পরিমাণে চাল নিয়েছেন সেই পরিমাণে পানিটা ব্যবহার করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি পরিমাণে বাদাম গুঁড়ো। এখানে 2টি কাঠবাদাম, 2টি কাজু বাদাম এবং 2টি পেস্তা বাদাম গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজি এবং চালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো ফিরে আসলাম, সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে এরকমের খাবারটা ঝরঝরে হয়ে আসার পরে, তো আমার এখানে কিন্তু পোলাওটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। ভালোভাবে সবজি এবং চাল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে পোলাওর সঙ্গে দিয়ে দিচ্ছি 1টি মুরগির ডিম ভাজি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। লেবুতে রয়েছে ভিটামিন সি, যেটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। আর এখানে আপনারা ডিমের পরিবর্তে মুরগির মাংস অথবা মুরগি কিংবা গরুর কলিজাও দিতে পারেন। তো এই ছিল বাচ্চার দুপুরের খাবার। দুপুরের খাবারে বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন খাবার দিতে পারেন, যেমন খিচুড়ি দিতে পারেন, মাছ ভাত দিতে পারেন, ডাল ভাত দিতে পারেন, মুরগির মাংস সবজি দিয়ে রান্না করে সেটা দিতে পারেন, সবজি নুডলস দিতে পারেন, স্যুপ দিতে পারেন। আমার বাচ্চা আসলে ভাত খেতে চায় না, তো যখনও বায়না ধরে যাম্মু আমি আজকে দুপুরে বা রাত্রে ভাত খাবো না, তো আমি একদম টেনশন না করে ওকে যে কোনো ধরনের ফল খাওয়াই দিই। তার মধ্যে হতে পারে কলা অথবা আমের সিজনে আম, এটাকে একটু চটকে নরম করে খাওয়াই দিই, মাশাল্লাহ খেয়ে ঘুমায় যায়। তো এই ছিল বাচ্চার মধ্য বিকালের নাস্তা। মধ্য বিকালের নাস্তায় একটা আপেল রেখেছি, সাথে 3 পিস তরমুজ রেখেছি। তো অনেকেই হয়তো আমাকে কমেন্ট করবেন যে আপু, 15 মাস থেকে 4 বছর বয়সে বাচ্চাদের খাদ্য তালিকা কীভাবে এক হয়। দেখুন, এই 15 মাস বয়সী বাচ্চা বা 2 বছর বয়সী বাচ্চারা কিন্তু আপেলও খেতে পারবে, তরমুজও খেতে পারবে, আর 4 বছর 5 বছর বয়সী বাচ্চারাও কিন্তু সেম একই খাবারেই খেতে পারবে, শুধু পরিমাণে একটু কম বা বেশি, জাস্ট এইটুকু। আবার অনেক বাচ্চারাই আছে যে 2 বছর বয়স হয়েছে কিন্তু তারপরে সে চিবিয়ে খেতে পারে না, তো সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এই আপেলটাকে একটু সেদ্ধ করে অর্থাৎ ভাপ দিয়ে সেদ্ধ করে নেবেন, তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে বাচ্চাকে খাইয়ে দেবেন। তো যাই হোক, এবার চলে আসলাম বাচ্চার রাতের খাবারে। রাতের খাবারের জন্য আমরা ঘরে যে খাবারটা রান্না করেছি সেটাই নিয়েছি। নিয়েছি এখানে পরিমাণ মতন ডাল, নিয়েছি 1 টুকরো মাছ, আর নিয়েছি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ভাত। বাচ্চাদেরকে অন্য অন্য পুষ্টিকর খাবারের পাশাপাশি পারিবারিক খাবারের প্রতিও আগ্রহ বাড়াতে হবে। তো এজন্য অবশ্যই অন্তত 1 বেলা 2 বেলা যাই পারেন না কেন পারিবারিক খাবার বাচ্চাকে দিবেন। দর্শক, এখানে একটি কথা না বললেই নয়, প্রতিটি বাচ্চা একে অন্যের থেকে আলাদা। আপনার বাচ্চার খাওয়ার ধরন, পছন্দের ধরন, হজম ক্ষমতার ধরন অন্য বাচ্চার সাথে মিলবে না, তাই আপনি আপনার বাচ্চার ধরন বুঝে তার জন্য খাদ্য তালিকাটা তৈরি করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট ধারণা দিলাম যাতে আপনারা বুঝতে পারেন 15 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের খাদ্য তালিকা কেমন হবে বা কোন বেলায় তারা কী কী খাবার খাবে, তার ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।